সৌম্যজিৎ ঘোষ, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার। স্বাগত সৌম্যজিৎ দা আজকের এই বিশেষ অনুষ্ঠানে টাকার কথা, আজকে চতুর্থ দিন। আরো একজন কলার রয়েছেন, আগরপাড়া থেকে ফোন করেছেন বাবুল সরকার, বলুন প্লিজ। সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান সম্বন্ধে আমাকে যদি একটু বিশদ আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। সৌম্যজিৎ দা, তো আমরা গত দু তিন দিন ধরে এই ব্যাপারে কথা বলেছি। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট ভারতবর্ষের সব থেকে ভালো ইনভেস্টমেন্ট পদ্ধতির মধ্যে একটি। প্রত্যেক মাসে যেভাবে আপনি রেকারিং ডিপোজিটে টাকা ইনভেস্ট করেন ব্যাংকে, সেইভাবে এসআইপি করা উচিত ইকুইটি ধর্মী মিউচুয়াল ফান্ডে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি আর সিনিয়র সিটিজেন, তা আমি এসবিআই তে 20 লাখ আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছি। তো ওইটা তো আমি এসবিআই ম্যানেজারের থ্রু দিয়ে করেছি, তো আমি জানি না এসব কোন কি ব্যাপার ট্যাপার এসব গুলো। তো ডেট ফান্ডে কিছু টাকা রেখেছি আমার আর গ্রোথ ফান্ড। এবার কি এই যে এইটা আমি শুধু মিস কল করে মাঝে মধ্যে শুধু দেখে নিই আমার ক্যাপিটালটা কত আছে, 20 লাখ 22 তে যাচ্ছে, 21 আপ ডাউন করছে, যেটা ওইটাই শুধু আমি দেখি, এছাড়া আমি কিন্তু কিছু জানি না। তো এইটার ব্যাপারে কি এসবিআই এর সাথে কন্টিনিউয়াস লিংক রাখতে হবে? এসবিআই ব্রাঞ্চ যদি আপনাকে সাহায্য করে থাকে এই মিউচুয়াল ফান্ডগুলো করার জন্য, ওরা আপনাকে রেগুলারলি তার এনএভি আপডেট দেবে, আপনাকে স্টেটমেন্ট দেবে, এটাই নিয়ম। আরবিআই এর রেপো রেট কি চেঞ্জ হতে চলেছে? তো কালকে আরবিআই এর মনিটারি পলিসির মিটিং হয়েছিল এবং তার বেসিসে আরবিআই রেপো রেট এবং আদার পলিসি রেট কোনো চেঞ্জ করেনি। 6 জনের মধ্যে 5 জন আরবিআই এর গভর্নর্স ডিসাইড করেছেন যে পলিসি অ্যাকোমোডেটিভ থাকবে, মানে ভারতবর্ষ অ্যাজ এন ইকোনমি চেষ্টা করবে যাতে ইন্টারেস্ট রেট না বাড়িয়ে এই গ্রোথ যেটা আমরা দেখতে চলেছি এই ইকোনমিতে সেটা যাতে মেনটেন করা সম্ভব। ওভারঅল অনেকগুলো গ্লোবাল প্রেশারের মধ্যেও আমার মনে হয় কালকে আরবিআই হ্যাজ টেকেন আ ভেরি অ্যাকোমোডেটিভ স্ট্যান্স, উইচ ইজ গুড ফর দ্য ইকোনমি। বেশ, অনেক ধন্যবাদ। ত্রিশা থেকে মৃত্যুঞ্জয় বাবু ফোন করেছেন, বলুন প্লিজ। বলছি আমি এসআইপি তে ইনভেস্ট করতে চাই, কানাডা রোবেকোর ব্লু চিপ ফান্ড। খুব ভালো ফান্ড করুন। একেবারে আরো একজন কলার রয়েছে, একটু ফোনটা নিয়ে নি। সঞ্জয় ঘোষ রিশা থেকে ফোন করেছেন, বলুন প্লিজ। আমি ডেট ফান্ড নিয়ে জানতে চাইছি, ভালো ডেট ফান্ডে ইনভেস্ট করি তো মনে করেন একটু ফিক্সড এর চেয়ে বেশি রিটার্ন দেবে, কিন্তু একটু সেফ থাকবে। খুব ভালো প্রশ্ন করেছেন সঞ্জয় বাবু, থ্যাংক ইউ। ডেট ফান্ড ফিক্সড ডিপোজিটের মতো করে কাজ করে। ভারতবর্ষের সব মিউচুয়াল ফান্ডেরই খুব ভালো ভালো ডেট ফান্ড আছে। এই মুহূর্তে আপনি যদি ডেট ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে ভারত বন্ড বলে একটা ডেট ফান্ড আছে, এটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডও বটে। সো আপনি স্টক মার্কেট যেভাবে শেয়ার কেনেন সেভাবেও কিনতে পারেন, অথবা মিউচুয়াল ফান্ডের মতো করে ফান্ড অফ ফান্ড হিসেবেও কিনতে পারেন। নাম ভারত বন্ড, ইন্ডিয়ান গভর্নমেন্টের ইস্যু করা একটা প্রোডাক্ট। এর আগে ভারত বন্ড 1 এবং 2 ভারতবর্ষে এসছে, আছে ভারত বন্ড 3 এখন বাজারে চলছে, 10 বছরের প্রোডাক্ট। আপনি ইনভেস্ট করলে মোটামুটি একটা অ্যাসিওরড রিটার্ন 6.8% মতো পেতে পারেন 10 বছরে। আর যদি আপনি মাঝখানে টাকা চান টাকাও বের করা যায়। ভারত বন্ডে ইনভেস্ট করতে গেলে মনে রাখবেন এটা একটা 10 বছরের প্রোডাক্ট, 1 বছর বা 2 বছরের টাকা এখানে ইনভেস্ট করবেন না। আর ডেট ফান্ডে ইনভেস্ট করলে একটা ট্যাক্সের ব্যাপার থাকে, সেটা 3 বছর বাদে লং টার্ম ক্যাপিটাল গেইনস বেনিফিট পাওয়া যায়। ডেট ফান্ডে যদি একেবারে শর্ট টার্মে ইনভেস্ট করতে চান লিকুইড ফান্ড ক্যাটাগরিতে যেতে পারেন। সৌম্যজিৎ, একটা ভারত বন্ড 3 এর কথা আপনি বললেন সৌম্যজিৎ, এটা কি কতদিন পর্যন্ত ইনভেস্ট করা যাবে? কালকে বলবো, আগামীকাল, এটা কিন্তু খেয়াল রাখা যাবে, তারপরে আবার এক্সচেঞ্জে ওটা ওপেন করলে করা যাবে। সৌম্যজিৎ দা অনেক ধন্যবাদ আজকের স্টুডিওয়ে আসার জন্য। আজকে টাকার কথা আমরা এখানেই শেষ করছি।